ওরে সাব্বাস, মোটা ম্যাগি মোটা ম্যাগি মোটা ম্যাগি, গ্রিন চিকেন ব্ল্যাক পেপার সস দিয়ে বেশ কয়েক মাস পরে আবার চলে আসলাম কাঁচড়াপাড়ার বিখ্যাত জায়গা বাগমোড়ে। আর বাগমোড়ে খুব কাছে, মানে বাগমোড় থেকে বা কাঁচড়াপাড়া থেকে কল্যাণী যে রোড আছে সেই রোডের উপরে কল্যাণী ব্রিজের যার সামনেই অসাধারণ রুফটপ রেস্টুরেন্ট, বার, হোটেল, ব্যাংকোয়েট থেকে শুরু করে একটা বিরাট বড় প্যাকেজ হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার। এই হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ামের বিভিন্ন পার্টগুলো আমরা দেখবো এবং সবই আপনাদের সামনে তুলে ধরবো। স্পেশালি ইনাদের যে রুফটপ রেস্টুরেন্ট তার উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা, সেখানে যাবো, কিন্তু তার আগে প্রতিটা পার্টি কিন্তু টাচ করে করে যাব। দেখা যাক। শুরুই করবো ভেলভেট মার্টিনি দিয়ে, চলে আসুন। জবরদস্ত ক্ষুধা লেগেছে, তো এসেই বললাম যে দুটো স্টার্টার আইটেম দেওয়া হোক। তো স্টার্টার আইটেমের মধ্যে শুরুতে নিলাম আমরা ফিশ ফিঙ্গার, হোল চিকেন তন্দুরি। এই দুটোকে আমরা তিনজনে মিলে জমিয়ে আগে এনজয় করবো, তারপরে এত আমার রুফটপে যাওয়ার পালা। ফিশ ফিঙ্গার দিয়ে যেখানে 6 পিস দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্লেটে, আর এখানে দেখুন গার্নিশিং কী সুন্দর করেছে মেয়োনিজ দিয়ে, সঙ্গে একটা টমেটো দিয়ে রোজ বানানো আছে। আর ফিশ ফিঙ্গারগুলো উপরে দেখতে পাচ্ছি তো প্যাঙ্কো ফ্রাই করা আছে, আর টেস্ট করার পালা। মাছটা সত্যি ফ্রেশ, আর বাইরে প্যাঙ্কো ফ্রাই দিয়ে বেশ লাগছে, আর সঙ্গে মেয়োনিজ একটু ট্রাই করি। বারকাম রেস্টুরেন্টের জন্য পারফেক্ট। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে গোটা মুরগি। গোটা মুরগিটার ওজন তো আমার মনে হচ্ছে 1 কিলোর আশেপাশে তো হবেই। বাহ, ওরে সাব্বাস। নিলাম মুরগির থেকে একটা লেগ পোর্শন। শুরুতে যেটা বলবো, তন্দুরি মশলাটা দুর্দান্ত ফ্লেভার, জবরদস্ত বাটার দিয়ে ব্রাশ করা আছে, আর চিকেনটা যেরকম জুসি তন্দুরটা হচ্ছে একদম পারফেক্ট। 3-4 জন বন্ধু মিলে আসুন জমিয়ের কোটা চিকেন তন্দুরি, আরামসে গল্প করতে করতে কখন যে ফিনিশ হয়ে যাবে বুঝতেই পারবেন না। জব্বর। এনাদের যে হোটেল পার্টটা আছে সেখানে যাওয়ার জন্য এটা হচ্ছে রিসেপশন পার্ট, সেখানে গিয়ে দেখি আগে। নমস্তে। এনাদের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কিছু আছে, যেরকম ফার্স্ট ফ্লোরে এনাদের ব্যাংকোয়েটটা আছে, সেকেন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি আছে রুম, যে রুমগুলো আমরা দেখতে যাব, থার্ড ফ্লোরে আছে একটা আপকামিং প্রজেক্ট, আর ফোর্থ ফ্লোরে আছে স্ট্রিংস ইয়ার। এইটা আমাদের কাছে আজকে খুবই ইন্টারেস্টিং, এখানেই আমরা যাবো। এনাদের সেকেন্ড ফ্লোরে এসে তো আমি ফাটাফাটি লাগছে, স্পেশালি দেখুন প্রচুর বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তার সাথে একটা ওপেন স্পেস রাখা হয়েছে যেখানটাতে এসে বেশ মন খুশি হয়ে আছে। আর সেখানে দেখুন এক দুটো যে চেয়ার রাখা হয়েছে, চেয়ারে বসেই মনে হচ্ছে নিজেকে একটু শাহেনশা মনে হচ্ছে না বলুন তো। যদিও লম্বা অনেকটা, আমি তো নাটা মানুষ, তাও একটা আলাদা একটা বেশ। এখন একটা স্পেশাল রুমে যাই, যে রুমে নাকি মিঠুন চক্রবর্তী এসেও থেকেছিল, চলুন দেখা যাক। এই হচ্ছে 203 নম্বর রুম যেখানে মিঠুন চক্রবর্তী এসেছিল। বাহ, ফাটাফাটি একদম লাক্সারি এবং মডার্ন অ্যামিনিটিস যুক্ত ফাটাফাটি স্ট্যান্ডার্ড একটা রুম, যেখানে এত বড় টিভি থেকে মডার্ন অ্যামিনিটিস সব আছে, ওয়ার্ড্রপ থেকে শুরু করে টিকিট সবই আছে, আর মডার্ন অ্যামিনিটিস যুক্ত দুর্দান্ত একটা ওয়াশরুম। চলে আসলাম এবার দুর্দান্ত ইনাদের ব্যাংকোয়েটে। ব্যাংকোয়েটে সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য ইনারা ভাড়া দিয়ে থাকে, ন্যাচারালি যেরকম হয়ে থাকে। আর সেন্ট্রালাইজ এসি যুক্ত ব্যাংকোয়েট, যেখানে এই ব্যাংকোয়েটের সাথে দুটো অ্যাটাচ রুম আছে, বিরাট বড় দুটো বাথরুম বা ওয়াশরুম আছে, আর খাবার রাখার জন্য বা সাথে কিচেন অ্যাটাচ আছে, যার জন্য প্রচুর স্পেসিয়াস, 800,000 গেস্ট আরামসে সেখানে তারা থাকতে পারে। আর সঙ্গে এই ব্যাংকোয়েট নিলে ব্যাংকোয়েটের সাথে অ্যাটাচ একটা দুর্দান্ত ওপেন একটা করিডোর বা ব্যালকনি আছে, সেটা চলুন দেখি আগে। এই হচ্ছে দেখুন অ্যাটাচ ব্যালকনি, যেখানে মানে আপনার চাইলে ওপেন টেরেসের মধ্যে আরামসে উফে লাগানো যেতে পারে, বেশ কিছু সময় ওপেন টেরেসে থাকা যেতে পারে। তো সুতরাং দুর্দান্ত ব্যবস্থা, মানে এটা কিন্তু ব্যাংকোয়েটের সাথেই কিন্তু অ্যাটাচ। আর ব্যাংকোয়েটের সাথে যে অ্যাটাচ রুমটা আছে সেটাও দেখুন বিরাট বড়, সেখানে কিন্তু কিং সাইজের বেড, সোফা, টিভি সহ ফাটাফাটি ব্যবস্থাপনা, দুর্দান্ত। এইবার চলে আসলাম ইনাদের মেন পার্ট, সেটা হচ্ছে রুফটপ পার্ট, জাস্ট নিউলি ওপেন, কিছুদিন হলো ওপেন হয়েছে, বিরাট বড়, প্রায় 2000 স্কোয়ার ফিট নিয়ে তৈরি দুর্দান্ত রুফটপ। সেখানে কিন্তু
সুন্দর লন আছে, সেখানে বসার ব্যবস্থা ফাটাফাটি, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সব ধরনের খাবারের সম্ভার আছে। আর স্পেশালি এখানে দেখুন মিস্ট ফ্যানগুলোকে লাগানো আছে, আর টেবিলগুলোকে যেরকম সাজানো গোছানো, চেয়ারগুলো একদম মডার্ন অ্যামিনিটিস যুক্ত। আর এই দেখুন লাইটটা কিন্তু বেশ লাগছে, দেখে মনে হচ্ছে ডাম্বেল। হ্যাঁ, কিন্তু ডাম্বেল নয়, এটা হচ্ছে লাইট। তো রুফটপে এসে এই এনভায়রনমেন্টটা দেখে তো সত্যি বিন্দাস লাগছে। আর সেখানে নিয়ে নিয়েছি শুরুতেই লেমন করিয়েন্ডার স্যুপ। কাঁচড়াপাড়া কলোনি রোডটা বাইরে থেকে দেখা যাচ্ছে, দুর্দান্ত ওয়েদার, আর তার সামনে বসে লেমন করিয়েন্ডার স্যুপ এনজয় করব। লেবু আছে, ধনে পাতাও থাকবে, তার জন্য তার ক্যাপসিকাম আছে দেখতে পাচ্ছি, ব্রকোলি আছে, এটা হচ্ছে ভেজ স্যুপ, একদম পুরোপুরি ভেজ স্যুপ। এটা আমার 50-50 লাগলো, খুব ভালো বললো তা না, কেন আমরা তো ননভেজ পাবলিক, তা ভেজ হলে পরে অতটা ভালো না লাগতে পারে, কিন্তু খেতে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। স্যুপ খাওয়ার পরে নিয়ে নিলাম বেশ কিছু খাবার দাবার। এনাদের রুফটপটার নাম কিন্তু দ্য স্ট্রিং এয়ার কিচেন, আর সেটা কিন্তু বলেছি আপনার প্রায় 2000 স্কোয়ার ফুটের উপরে, মানে বিরাট বড় স্ট্রিং এয়ার কিচেন। সেখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের সংমিশ্রণ আছে। শুরুতেই বলবো, যদি কাবাবটাকে বলি, এখানে খুব ভালো যেটা পাওয়া আছে কাবাব প্ল্যাটার, সেখানে বিভিন্ন ধরনের কাবাবের সংমিশ্রণ আছে। শুরুতে যদি বলি আছে এখানে শিখ কাবাব, মুর্খ মালাই কাবাব, হরিয়ালি কাবাব, অন কাবাব, আফগানি টিক্কা কাবাব, আর সাথে নিয়ে নিয়েছি একটা দুর্দান্ত কন্টি প্লাস চাইনিজ, একটা দুর্দান্ত মিশ্রণ করে নিয়ে প্ল্যাটার বানানো আছে। কী কী আছে দেখি, মারাক্কান চিকেন, ক্রিসপি ফ্রাইড চিকেন, ফিশ ফিঙ্গার, বারবিকিউ চিকেন উইংস, হংকং স্টাইল চিলি চিকেন, এটা আছে হচ্ছে স্প্যাগেটি আগলি ইয়েলো, আর সাথে নিয়ে নিয়েছে 4টে মকটেল কাম স্মুদি, স্পাইসি ক্যানবেরি, ভার্জিন পিনা কোলাডা, গ্রিন অ্যাপেল মার্টিনি, ওয়াটারমেলন মোহিতো। আর একটা দুর্দান্ত আইটেম নিয়েছি, সেটা হচ্ছে ড্রিমল্যান্ড স্পেশাল পিজা, যার নাম দিয়েছে এনারা ড্রিমল্যান্ড শিখ কাবাব অ্যান্ড চিকেন টিক্কা পিজা। শুরু করি আগে ফটাফট একটা পিজার আমড়ে দিতে হবে। টেস্টটা কিন্তু খুব খুবই পাতলা, একদম পাতলা ক্রাস্ট হয় সাধারণত, দেখুন একদম বেশ মুচমুচে ব্যাপারটা থাকে, আর উপরে অলিভ তো আছে, শিখ কাবাব আছে, চিকেন শিখ কাবাব আছে, পুরো চিজিমা পিজা, খেতে সত্যি ফাটাফাটি। ওয়াটারমেলন মোহিতো দিয়ে একটু মন প্রাণটা জুড়িয়ে নিলাম। প্ল্যাটারের মধ্যে এখানে শুরুতেই বলেছি অনেক কিছুই আছে, চিকেন টিক্কা, টিক্কা কাবাব যেরকম হয় ঠিক সেরকমই। এবার নিয়েছি আফগানি ফিশ টিক্কা কাবাব, এগুলো হচ্ছে বাসা মাছ, বা অনেকে বলছে এটাকে মুম্বাই ভেটকি, তো যাই হোক মুম্বাই ভেটকি হোক বা বাসা হোক, মাছটা যেরকম ফ্রেশ, বাইরের সুন্দরটা তন্দুর যেটা হয়েছে সেটাও বেশ। আরেকটা আমার খুব প্রিয় যেটা, সেটা হচ্ছে প্রন টিক্কা। আমরা যখন কোনো বারবিকিউ থেকে যখন বিভিন্ন জায়গায় যাই, তখন এইরকম আমরা কিন্তু প্রন টিক্কা পেলে জবরদস্ত ঝাঁপিয়ে পড়ি। রিয়েলি ফাটাফাটি খেতে। এবার দেখি হচ্ছে শিখ কাবাব, শিখ কাবাবগুলোর সাইজগুলো কিন্তু বেশ ভালো, আর এটা চিকেন শিখ কাবাব, ভেতরে দেখুন কিছু ভেজিস দেওয়া আছে, ফাটাফাটি যদি বলি কম বলা হবে, লবণের ব্যালেন্স, চিকেনের পোর্শন, বাকি মশলা যা দেওয়া আছে একদম পারফেক্ট যতটা হওয়া দরকার। কাবাব খেতে খেতে গলাটা রিয়েলি শুকিয়ে গেছে, একটু গলাটা ভিজিয়ে নিলাম। তো চলে এসছে স্টার্টারের পরে মেন কোর্সে, দুটো কিন্তু প্ল্যাটার, আর দুটো কিন্তু এসছে আমাদের সিজলার ফর্মে। কী কী আছে দেখে নিই, গ্রিন চিকেন ব্ল্যাক পেপার সস দিয়ে সিজলার করা, চায়না অন দ্য প্ল্যাটার সিজলার। তো শুরু করি কন্টি ফুড দিয়ে, মেন কোর্সের কন্টি ফুড, সেখানে দেখতে পাচ্ছি বাটার রাইস থাকে সাধারণত, আর উপরে আছে বেশ কিছু ভেজিস, সতে করা ভেজিস থাকে এগুলো, বাটার রাইস, তার সাথে দেখতে পাচ্ছি পাসলে আছে, দেখি একটু খেয়ে দেখি গরমাগরম, আর সাথে সতে করা বিভিন্ন ভেজিটেবিলগুলো আছে, টেস্ট লেভেল কিন্তু দুর্দান্ত, বাটার দিয়ে জবরদস্ত আছে, আর সঙ্গে গ্রিল চিকেন, গ্রিল চিকেনটাকে একটু দেখি, আর উপরে টস করা আছে, চিকেনটা বডি পিস হলে কি এবার যেরকম খেতে, চিকেন স্টেকটা কিন্তু বেশ টেস্টি, উপরে যে গ্রেভিটা দেওয়া আছে জাস্ট অসম। তো নিয়ে নিলাম এবার চাইনিজ প্ল্যাটার, সেখানে দেখতে পাচ্ছি যে ফ্রাইড রাইস আছে, এক সাইডে নুডলস আছে, তো ফ্রাইড রাইসগুলো বেশ গরম, আর যেহেতু সিজলারে দেওয়া হয়েছে পুরোপুরি একটা স্মোকি ফিল, তার সাথে সুন্দর একটা গরমাগরম থাকেই, বেশ খেতে দুর্দান্ত ফ্রাইড রাইসটা, শুধু খেতে ভালো লাগছে, যেখানে এগ, চিকেন এবং ভেজিস দিয়ে দুর্দান্তভাবে বাড়ানো। নুডলস পাটটা দেখি, কোয়ান্টিটি যা আছে দুজনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারেন, অনেকটা পরিমাণে কোয়ান্টিটি আছে। আমি একটু নুডলসটা দেখি, খাবার তো একটা নিশ্চয় টেস্ট আছে, তার সাথে সিজলার করার জন্য বাটার আর একটা স্মোকি ফিল জবরদস্ত পাচ্ছি। এবার মাঝখানে কিন্তু চিকেনের একটা সুন্দর প্রিপারেশন আছে, আপনারা চিকেনে গ্রেভি এবং চিকেন দিয়ে খেতেই পারেন।
হালকা কোটযুক্ত একটা চিকেনের পিস খেতে বেশ। তো দাদার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, এবার আমি বসে পড়েছি একটা একটু ইউনিক প্ল্যাটার নিয়ে, চাইনিজ কন্টি প্ল্যাটার। ফার্স্ট অফ অল বলবো এখানকার গার্নিশিং দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে গার্নিশ করা, প্রত্যেকটা খাবার যেভাবে গার্নিশ করা হচ্ছে একদম ফাটাফাটি লেভেলের। আর সবথেকে বড় কথা এখানকার যে অ্যাম্বিয়েন্স, ওয়াও, মানে ফাটাফাটি লেভেলের হয়ে যায়। মানে আপনি যদি আসেন, কাউকে নিয়ে আসুন, একা আসুন, বন্ধুর সাথে আসুন, বান্ধবীর সাথে যাকে নিয়ে আসুন, ফাটিয়ে এই যে অ্যাম্বিয়েন্সটা এটাকে একটু এনজয় করুন আগে, তারপরে নিয়ে বসে পড়ুন একের পর এই হোটেলের বা এই রেস্টুরেন্টের ইউনিক ইউনিক খাবার। তো ফার্স্টে ট্রাই করবো হচ্ছে মরক্কান চিকেন। এখানে দু রকমের ডিপ দেখতে পাচ্ছি, এটা মেয়োনিজ ককটেল সস আর এখানে আছে মেয়োনিজ, দু রকম ডিপ দিয়েছে। তো ফার্স্টে ট্রাই করছে মরক্কান চিকেনটা, দেখতে অনেকটা চিকেন স্টিকের মতো, বেশ স্পাইসি, টক টক ঝাল ঝাল, দারুণ একটা ফ্লেভার আসছে। মানে এই প্ল্যাটারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু এইটা, বেশ ঝাল ঝাল। এইটা আমি অনেকদিন আগে ট্রাই করেছিলাম, এটা রাইসের সাথে দিয়েছিল, বাট এখানে প্ল্যাটার এই ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ লাগছে। মানে চিকেন তন্দুরি কাবাবের থেকে একটু আলাদা, একটু হাটকে, তার সাথে ঘোরালে কিন্তু চলবে, এটা ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার ট্রাই করবো হচ্ছে ক্রিসপি চিকেন। মানে একটা কথা না বললেই নয় যে কাঁচরাপাড়ার বাগমোড়ে এসে এরকম টাইপের খাবার, মানে কন্টি ফুড সাথে চাইনিজ ফুড ট্রাই করতে পারবো এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে, আমার তো ভাবার বাইরে ছিল। মানে আমি ভাবতে পারি এরকম অ্যাম্বিয়েন্সযুক্ত জায়গায় এরকম খাওয়া দাওয়া। তো ক্রিসপি ফ্রাইড চিকেন তো ট্রাই করছি, এখান থেকে এই টোবাস্কো সস নেবি, এটা বিভৎস ঝাল। আমি ট্রাই করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ভাবুন, মানে ঘাম বেরিয়ে গেছে, ইত্যাদি ঘামছে দরদর করে, রুফটপে বসে ঘামছে, আলাদা লেভেলের খাওয়া দাওয়া। মানে এই একটা যদি প্ল্যাটার নিয়ে নেন, বেসিক্যালি এটা কিন্তু একটা পাব কাম রেস্টুরেন্ট, এই প্ল্যাটারের সাথে একটা ওটা নিয়ে নিন, দুজনে মিলে বসুন, সারাটা সন্ধ্যে না একদম মধুরময় হয়ে যাবে। পাচ্ছি না, তখন যে খাওয়া শুরু করেই দিচ্ছি। এখানে রয়েছে বাকি চিকেন উইংস, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, ঝালঝাল, স্পাইসি, চিলি ফ্লেক্স ইউজ করা আছে, খেতে কিন্তু জবরদস্ত লাগছে। এরকম ওয়েদারে, ঠান্ডাটা ওয়েদারে একটু ঝালঝাল ফ্লেভার নিন, আর সাথে একটুখানি সিপ দিন। আমি যেমন মকটেলের সিপ করছি, অন্য কিছু করতে পারেন। এখানে ট্রাই করলাম হংকং স্টাইল চিলি চিকেন, আমার কাছে আলাদা ডিফারেন্স কিছু মনে হলো না, বাট খেতে কিন্তু দুর্দর্শ। রেপিড ইউজ করছি একটু রেডিশ, রেড বেল পেপার ইউজ করা হয়েছে, আর সত্যি কথা বলতে চাইনিজ মানে কিন্তু সসের খেলা, একটু 19-20 ধরা যায় না চট করে, আমি তো পারলাম না, বাট খেতে ফাটাফাটি। ট্রাই করবো হচ্ছে স্প্যাগেটি অলি অলিও। সত্যি কথা বলতে এইসব খাবার থেকে আমরা একটু দূরে বা বাইরে, আলাদা করে কোনো নলেজ নেই, প্রত্যেকে আমি এটাকে চাউমিনই বলে থাকি, মোটা ম্যাগি বা মোটা চাউমিন, মোটা ম্যাগি সেই মোটা ম্যাগি হামি ফিল্মে ছিল। ওপর দিয়ে দেখছি মোটা ম্যাগি একদমই, ওপর দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়ানো আছে, ব্ল্যাক অলিভ। ট্রাই করি, অন্য ধরনের চিজি ফ্লেভার আছে, বেশ চিজি, অরিগানো আর চিলি ফ্লেক্সের জন্য একটু বেশি স্পাইসি লাগছে, খেতে ভালো। চাউমিন, রোল চাউমিন, এটা ট্রাই করে দেখতেই পারেন, ভালো লাগছে খেতে। এবার চলে এসে ডেজার্ট আইটেমের সবথেকে মোস্ট ইনক্রেডিবল আইটেম, ব্রাউনি। ও পাটাভেলি লেভেলে একটা ডেজার্ট নিয়ে নিয়েছি, এতক্ষণ ধোঁয়ায় ধোঁয়া হয়েছিল, মনে হচ্ছিল কেউ ধুনো দিচ্ছে, বাট এত সুন্দর খাওয়া দাওয়ার পর এরকম যদি একটা ডেজার্ট নাই ট্রাই করলাম, কী ট্রাই করলাম একবার বলবো, রোল চাউমিন বিরিয়ানি থেকে বার বেরিয়ে এরকম একটা অসাধারণ কিছু কিছু ফুড ট্রাই করে দেখুন। রোল চাউমিন, মোগলাই, বিরিয়ানির বাইরেও কিন্তু অনেক কিছু আছে যে ট্রাই করা উচিত, আমরা আজকে ট্রাই করে দেখলাম, বেশ ভালো লাগলো ফাটাফাটি। নমস্কার, নমস্কার, সত্যি ভালো লাগলো তোমাদের রুপটপে এসে, আর প্লাস রেস্টুরেন্টটা, প্লাস তোমাদের নিচের যে বার পার্টটাতে গেছিলাম, যে খাবার দাবার ফাটাফাটি, অ্যাম্বিয়েন্সও দুর্দান্ত। তোমাদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে আমাদের মোস্ট অফলি আমরা প্ল্যানিং করছি, যেটা যারা আমাদের গেস্ট আসছে, হ্যাঁ, উই আর ট্রিট লাইক এ ফ্যামিলি। আচ্ছা, আমরা চাই যেরকম আমাদের ফ্যামিলিতে বিহেভিয়ার করা হয়, সেম সব গেস্টের সঙ্গে ফ্যামিলির ব্যাপার, কারণ আমাদের প্রত্যেকটা স্টাফ ওয়েল গ্রুমিং, ওয়েল ট্রেন্ড, ইভেন আমাদের যত ম্যানেজমেন্ট আছে টোটাল আমরা সেইভাবেই চাচ্ছি। আমরা কোনো চাচ্ছি না যে কোনো গেস্ট আনস্যাটিসফাই হয়ে ফিরে যাক, ওকে, আমরা চাই আমাদের সঙ্গে সমস্ত কিছু ফ্যামিলির মতো বন্ডিং থাকে, বুঝতে পারছি, এটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট তৈরি করছো তোমরা, ভেরি গুড, ভেরি গুড। যদি ওনাদের সঙ্গে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি,
আশা করছি নেক্সট ইয়ারে কোনো কিছু আরো নতুন হবে। আর নেক্সট তোমাদের কোনো প্ল্যানিং আছে শুনে একটা পাব আছে মিশে, একটা পাব রয়েছে, মানে পাব আসছে মোস্ট অফলি হয়তো পূজোর আগে আমরা কমপ্লিট করব, কিছু ইলেকশনের জন্য আমরা কিছু ডিলে করে দিয়েছিলাম। আচ্ছা, আবার স্টার্ট হচ্ছে আমাদের, ওকে, আশা করা যায় 2-3 মাসের মধ্যে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ারে এসে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, স্পেশাল এখানকার খাবার দাবার বলো অসাধারণ, স্টাফদের বিহেভিয়ার আমাদের কাছে খুব ভালো লেগেছে, আর অ্যামেজ নতুনভাবে তৈরি করা এই ড্রিমল্যান্ড, যদিও এটা বহু পুরনো হোটেল ছিল সেটাকে একদম ভেঙে চুরে একদম রিনোভেশন করে আলাদা রূপরেখা দিয়ে দিয়েছে, এবং যারা এখানে আসবেন একটা প্রিমিয়ার লুক পাবেন, রিয়েলি প্রিমিয়ার লুক পাবেন আর সব জায়গাতে। আর সবচেয়ে ভালো কথা যেটা ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে ইনাদের একদম টপে এসে, মানে যেটাকে বলি আমরা রুফটপে এসে ফাটাফাটি। তা আপনারাও যারা যারা এই অঞ্চলে আসেন বা যারা কাঁচাপাড়াতে আসেন, কাঁচাপাড়া বাগমোড়ের কাছে একদম কল্যাণী ব্রিজের পাশে চলে আসুন। আর খুব রিসেন্টলি ইনাদের পাব স্টার্ট হতে চলেছে, যেটা বিরাট বড় আকারে হবে, আশা করি সেটা যারা পাব প্রেমী তাদের কিন্তু আরও বেশি মোহিত করবে। তা আজই আপনি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা। বাই বাই।